রক্ত এই রক্ত এই রক্ত ইয়াঙ্কর অশান্ত আত্মাকে শান্ত করে পারিব অজা ভাই এ এ তো আত্মাকে ও আগে হার মানিবাকু পড়িব সে দুর্গা সে সে দুর্গা ইয়াকু মারিবাকু বস্ত্রা কিন্তু কিন্তু সে দুর্গাকু তো কিছু না মূল্য দেবাকু পড়িব এসবু কোন কোন হইছে এসবু লিসা গলা কোড়ে কুয়ান্ত মতে আপন মো কথার উত্তর কাই কি দোনাতে লিসা গলা কোড়ে কিছু কহু না তে কাই কি আপন মু মু যো পদ্ধতি তন্ত্র পূজা করেছি সেটা সেটা বর্তমানর সময় আর মৃত্যু সময় ভিতরে থিবা ব্যবধান কো কম করি দেহ ভিতরে থিবা সুপ্ত আত্মা কো জাগ্রত করতে কিন্তু বেড়ে বেড়ে সেই আত্মা ও শরীর সেই জায়গাকে চালি যাতে যে জায়গায় তার মৃত্যু হয়ে থাকে মৃত্যু হয়ে থাকে হে ভগবান এসব কোন কোন হচ্ছে এর অর্থ কোন লিসা গলা কোড়ে মু কিছু বুঝি পাওনি কোড়ে গলা লিসা মু জানিছি মু জানিছি নিসা মো ঝিও লিসা কোঠি আছে চল কার নেই এই পাখ জঙ্গল কু যা কিন্তু কাহে কি মাউসী পূজা আমি এইটি করছন্তে তেণু লিসা এইটি কোটি পাখরে থিব ইয়ে কোন কহিলে তু শুনি পালুনি লিসা যেটি মরিছিলা দুর্গা তাকু যেটি মারিছিলা মো ঝিও সেইটি কি যাইছে নিসা তো দেরি করনা শীঘ্র চল ঠিক আছে মাউসী চল চল শীঘ্র দুর্গা তাকে মারি ভুল হবনি মরি খলা পর্যন্ত এই জায়গাকু ও কেবি বি বলি পারিবে নি কেবি বলি পারিবে নি মনে দুঃখ করে নি আই আমি টিকে লিসা মামা কো খোঁজি পে কাস্তিলে সে কিন্তু এঠে না আন্দি তাহলে গলে কোড়ে Thank you.
করে দেখ। তাহলে তো চিনি পারলু, প্রথমে তাহলে পচারিলু কাহিঁকি ই কিয়ে বলি। মু কিন্তু জানিলি তো প্রশ্নর উত্তর তু নিজে পাইছু, রুদ্রকু তু চিনি পারিবু। কেমিতি চিনিবি নি নিশা? ই মো পুয়ো, মু তাকু মো ক্ষীর দিয়ে বড় করেছি, মো রক্তকু তা রক্ত সহিত মিশাইছি। রক্ত কোণ রক্তকু কেবে ভুলি পারে? একদম ঠিক কথা কইছু, সেইতি পাই তো রুদ্র বি তোতে এতে বর্ষ ভিতরে ভুলি পারেনি। আও তোতে ভালো করিয়া পাই রুদ্রর কিছু কম অবদান নাই, সে তো পাই বহুত কিছু করছি লিসা, বহুত কিছু করছি। হ্যাঁ, তোতে অপারেশন পাই রাজি করেছি তোরে পুয়ো, তন্ত্র পূজা পাই যাহা সব কষ্ট কাম করিয়াকু পড়িছি সব কাম তো উপর রুদ্র করিছি। বুঝি পারুছি, তুমি মানে সমস্তে মো আপনার, তুমি মানে সমস্তে মো পাই বহুত কিছু করিছ। মো কিন্তু বঞ্চি রয়েছি কেবল তোমরি পাই, সমস্তে ভাবিছিলে মো মরি যাইছি কিন্তু তুমি বিশ্বাস রাখিছিল মু বঞ্চিছি, মু দিনে ভালো হয়ে যাবি সেই বিশ্বাস তোমার লা, সেইপা তুমি মোর এত যত্নরে মতো সম্ভাড়িছ, মতো বঞ্চাইকি রাখিছ, মতো আজ ভালো করেছ। হ্যাঁ মা লিসা, সবু মা তাঙ্ক পিলাঙ্কর ভালো চাহান্তি, কো মা চাহান্তি নি তাঙ্ক পিলাকু দূরেই দেবাকু, তেণু মু যাহা করেছি সেইটা তো কিছু বড় কাম নুহে, মু তো কেবল মো মো কর্তব্য করেছি। কিন্তু লিসা, মতো এসব কামরে সাহায্য করেছি তোরে ভৌণী, তোরে ভৌণী নিশা। জানিছি মু যদি আজ এটি ভালো মানুষ পরি হয়ে ছেড়া হয়ে পারিছি কেবল আরে শয়তানি বুদ্ধি পাই। সেইটা তো ঠিক, আউ শয়তানি বুদ্ধি সেসবু মু তোঠুই শিখিছি। এবে আর মু একা নহে, তুমি মানে সমস্তে মো সাঙ্গরে অছ, মতে মো লক্ষ্যরে পৌঁছিবা পাই তুমি সমস্তে মতে সাহায্য করিব। আসে কামকু যদি শয়তানি বলে কুযায় তাহলে আমি সমস্তে শয়তান একাঠি হয়ে যাব।
आदित्य रुद्र को आम इे सड़े खोजा अपेक्षा घर लोक जा पचारे से कौटी अच्छे जना पड़ जाता ଭାଇ ଅପା ଆପଣ ଏତେ ରାତିରେ ହଁ ଆମେ ତୁମକୁ ଗୋଟେ କଥା ପଚାରିବାକୁ ଆସିଛୁ କ'ଣ ହେଇଛି କିଛି ପ୍ରୋବ୍ଲେମ୍ ହେଇଛି କି ନିଶା ରୁଦ୍ର ଏଠି କ'ଣ ପାଇଁ ଶୋଇଛି ରୁଦ୍ର ଅପା ଭାଇ ମୁଁ କହିନି ରୁଦ୍ରକୁ ଶୋଇବା ପାଇଁ ସିଏ ଶୋଇବା ପାଇଁ ମୋ ପାଖରେ କହିଲେ ମୁଁ ଭାବିଲି ସିଏ ବୋଧେ ଆପଣଙ୍କୁ ଜଣେଇଥିବେ ଏମିତିରେ ସିଏ ବି ନାହାନ୍ତି ଅଫିସ୍ କାମରେ ଆଉଟସାଇଡ଼କୁ ଯାଇଛନ୍ତି ରୁଦ୍ର ମୋ ପାଖରେ ଶୋଏ ବୋଲି ଜାଣି ମୋତେ ବହୁତ ଖୁସି ଲାଗିଲା କାହିଁକିନା ମୁଁ ଏକୁଟିଆ ଆଜି ସେଥିପାଇଁ ଆମ ରିଏଲି ସରି ଯଦି ମୁଁ ରୁଦ୍ରକୁ ନାଇଁ ନାଇଁ ଥାଉ ତୁମର ସରିକିବା ଦରକାର ନାହିଁ ଏଥିରେ ତୁମର କିଛି ଭୁଲ ନାହିଁ ପ୍ରକୃତ କଥା ହେଲା ଏଠି କିଛି ଲୋକଙ୍କର ଅଭ୍ୟାସ ବହୁତ ଖରାପ ଯେଉଁଟା କେବେ ବଦଳିନି କି ସେମାନେ ବଦଳିବାକୁ ଚାହାନ୍ତିନି ବାପା ତମେ ଦୁଇ ଜଣ ଏଠି କ'ଣ ହେଇଛି ନାଇଁ ନାଇଁ କିଛି ନାହିଁ ତୁ ଶୁ ଚାଲ କେତେ ଇଜିଲି ମୁଁ ଏମାନଙ୍କୁ ବୋକା ବନେଇଦେଲି ନା ହଁ ମୁଁ ମୋ ମାମାଙ୍କୁ ଖୁସି ଦେଖିବାକୁ ଚାହେଁ ଆଉ କିଛି ନୁହେଁ ମୋ ପରିବାର ମୋ ପୁଅ ଆଉ ଝିଅ ତତେ ଲାଗିଲେ ଦେଖା କରିବ ବୋଲି କହୁଥିଲ ନା ଚାଲ ବାବା ଅମ୍ବିକା ରୂପ ପ୍ରଲମ୍ବିକା କର୍ପର ସର୍ପର ଧାରିଣୀ ମା
जननी भगिनी माया मन मोहिनी धारिणी कारिणी तारिणी मा त्रिपुर पूज्जिता त्रिशूल सज्जिता शुंभनी शुंभ विनाशिनी मा घर घर वादिनी घट विनोदिनी आत्मा आह्लादिनी उन्मनी मा गौरी पर्वत लक्ष्मी माँ को चलती प्रतिमा को मो पाखक आनी माँ को दर्शन कर जीवन धन्य मामा ना 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 मते प्रणाम करे दरकार नहीं मते प्रणाम करे दरकार नहीं काहिं की सानो माने तो बड़ मान को प्रणाम करंते ताछड़ा मामा भी कहिचंते सब मनुष्य को भितरे भगवान थांते जित्ते बले के का पादो छुई के प्रणाम करंते से मनुष्य को नहे ता भितरे थिबा भगवान को प्रणाम करंते सही दृष्टि रु मु अपन को प्रणाम करबे आपण मते अटके परिबेनी अग्नि संभूतमा शक्ति संभूतमा अग्नि संभूतमा शक्ति संभूतमा तो झीर आत्मज्ञान ताको सबुबले भविष्य सूचना दे आगो को भी दबो तू तेणु ताको ही अनुसरण करिबु आहरी कथा मानिबु ताहले खूब शीघ्र से अशुभ शक्ति को तो सामना रे देखि पारि तोर अति पाखरे थाई भी तू जाकू जानी पारुनु कि देखी पारुनु गोटे मिनिट बस Thank you.
ନେ ରୁଦ୍ର, ଏଥିରେ ତୋ ଶକ୍ତି ଆଉ ମୋ ଶକ୍ତି ମିଶିକି ଅଛି। ଆମେ ଯେତେ ଦୂରରେ ଥିଲେ ବି ୟା ମାଧ୍ୟମରେ ଆମେ ପରସ୍ପର ସହିତ ସଂଯୋଗ ରକ୍ଷା କରିପାରିବା। ତମେ ଯାହା କହିଲେ ମୁଁ ଜାଣିପାରିବି ଆଉ ମୁଁ ବି ଯାହା କହିବି ତମେ ଜାଣିପାରିବ। ଆଗକୁ କେତେବେଳେ କ'ଣ କରିବାକୁ ହବ ମୁଁ ୟା ମାଧ୍ୟମରେ ତମକୁ ଜଣେଇଦେବି। ସାତ ବର୍ଷ ତଳେ ଯାହା ପ୍ଲାନ୍ କରିଥିଲି ଆଜି ବି ଠିକ୍ ସେଇଆ ପ୍ଲାନ୍ କରିଛି। ଦୁର୍ଗା ଆଉ ତା ପରିବାରର ଅନ୍ତ ହବ ତା ପୁଅ ହାତରେ। ଏଥର ଦୁର୍ଗା ଚାହିଁଲେ ଆଉ କିଛି ବି କରିପାରିବନି। ଅଣ୍ଟି ଛୁରୀ ହେଇ ତରି ପୁଅ ତା ତଣ୍ଟି କାଟିବ। ଭାଇ ସବୁବେଳେ ମୋତେ ଆଉ ମାମାଙ୍କୁ ବିପଦରେ ପକାଇବାକୁ ଚେଷ୍ଟା କରୁଛନ୍ତି, ମୁଁ କିନ୍ତୁ ତା ହେବାକୁ ଦେବିନି। ଭାଇଙ୍କୁ ବଦଳିବା ପାଇଁ ମାମାଙ୍କଠୁ ମୋତେ ସବୁ ସତ ଜାଣିବାକୁ ହେବ। ମୋର ଜାଣିବା ଦରକାର ସେ କାହିଁକି ଆମ ଦୁଇଜଣଙ୍କୁ ଘୃଣା କରୁଛନ୍ତି। ମାମା, ମୁଁ ତମକୁ କିଛି କହିବାକୁ ଆସିଛି। କ'ଣ ହେଲା କହୁନ। ଭାଇ ଆଜି ମାମା, ମୁଁ ତମକୁ ବହୁତ ମିସ୍ କରୁଛି। ତମ ମାମା ବି ତମକୁ ବହୁତ ମିସ୍ କରୁଛି ବେଟା। ତମେ କାହା ସହିତ କଥା ହଉଥିଲ? ମୁଁ ପୁଣି କାହା ସହିତ କଥା ହେବି? ମୁଁ ଶୁଣିଛି ଭାଇ ତମେ କାହା ସହିତ କଥା ହଉଥିଲ। କାଇଁ ଏଠି ତ କେହି ବି ନାହାନ୍ତି, ମୁଁ କାହା ସହିତ କଥା ହଉଛି ସେଟା ତୁ କେମିତି ଜାଣିଲୁ? ସ୍ତୁତି, ତୁମେ ସବୁ କ'ଣ କହୁଛ? ଖାଲି ସେତିକି ନୁହେଁ ମାମା, ଭାଇ କାହା ସହିତ ରୁମ୍ ଭିତରେ କଥା ହେବା ମୁଁ ଶୁଣିଲି, କିନ୍ତୁ ଭିତରକୁ ଯାଇକି ଦେଖିଲା ବେଳେ କେହି ବି ନାହାନ୍ତି। ତାହେଲେ ଭିତରେ କେହି ବି ନଥିବେ? ନାଇଁ ମାମା, ମୁଁ ସିଓର ଯେ ଭାଇଙ୍କ ରୁମ୍ରେ କିଏ ଥିଲେ। କିନ୍ତୁ ସ୍ତୁତି, ଏଇଟା କେମିତି ସମ୍ଭବ? ଆଜି ସକାଳୁ ତ ଘରକୁ କେହି ବି ଆସିନାହାନ୍ତି, ରୁଦ୍ର ରୁମ୍ ଭିତରେ କାହା ସାଙ୍ଗେ କଥା ହଉଥିଲା, ଏଇଟା କେମିତି ସମ୍ଭବ? ମୁଁ ତ କିଛି ବି ଭାବିପାରୁନି। ମୁଁ କିଛି ତମକୁ ପଚାରିବାକୁ ଚାହେଁ ମାମା, ତମେ ମୋତେ ଆଜି କିଛି ବି ଲୁଚେଇ ପାରିବନି, ସବୁ ସତ କହିବ। ମୁଁ ଲିସା ଆଣ୍ଟିଙ୍କ ବିଷୟରେ ସବୁ ସତ ଜାଣିବାକୁ ଚାହେଁ, ଯେ ଆମେ କମ୍ ପାଇଁ ଜେଲ୍ ଯାଇଥିଲେ। ତମେ ହଠାତ୍ ଏ କଥା କାହିଁ ପଚାରୁଛ ସ୍ତୁତି? ମୁଁ ସେଇ ବିଷୟରେ ସବୁ ଜାଣିବାକୁ ଚାହେଁ। କିନ୍ତୁ କ'ଣ ପାଇଁ? ମାମା, ତମେ ମୋତେ କହିବ ନା ନାଇଁ? ମୁଁ ତମକୁ କହିଛି ମାମା, ତମର ହୁଏତ ମନେ ନଥିବ। ଜେଲରେ ମୁଁ ତମକୁ ଠିକ୍ ଏଇ ବିଷୟରେ ହିଁ ପଚାରିଥିଲି, ତମେ ମୋତେ କହିଥିଲ ଯେ ତମେ ଭୁଲ କରିଛ ବୋଲି। ଯେଉଁମାନେ ଭୁଲ କରନ୍ତି ସେମାନେ ଜେଲ ଯାଆନ୍ତି, କିନ୍ତୁ ତମେ ମୋତେ ଏଇ କଥା କହିନଥିଲ ଯେ ତମେ କ'ଣ ଭୁଲ କରିଛ। ମାମା ପ୍ଲିଜ ମୋତେ କୁହ, ତମେ କିଛି ବି ଲୁଚାଉନି, ଭାଇ ସବୁବେଳେ ମୋତେ କହୁଛନ୍ତି ଯେ ତମେ କାହାକୁ ମାରିଛ, ତମେ ଗୋଟେ ଖୁନି, ତମେ ଆଉ ମୁଁ ଯାଇକି ଜେଲରେ ରହିବା ଉଚିତ, ସେଟା କ'ଣ ସତ ମାମା? ନାଇଁ ସ୍ତୁତି, ତମେ ତ ଛୋଟ ପିଲା, ମୁଁ ଯେତେବେଳେ ଜେଲ ଯାଇଥିଲି ସେତେବେଳେ ତମେ ଜନ୍ମ ହୋଇନଥିଲ, ମୁଁ ଜେଲ ଗଲା ପରେ ତମେ ଜେଲରେ ହିଁ ଜନ୍ମ ହେଲ। ତମେ କ'ଣ ଦୋଷ କରିଛ ଯେ ଜେଲ ଯିବ? ତାହେଲେ କ'ଣ ତମେ ଜେଲରେ ରହିବା ଉଚିତ ଥିଲା? କୁହ ମାମା, ସତ କୁହ। ଦେଖ ସ୍ତୁତି, ମୁଁ କିଛି ବି ଶୁଣିବିନି, ସବୁବେଳେ ତମେ ମୋତେ ମିଛ କହି ଆସିଛ, କିନ୍ତୁ ଆଜି ମୋତେ ତମେ ସତ କହିବ। ମୋତେ ଲାଗୁଛି ସ୍ତୁତିକି ମୁଁ ଆଜି ସବୁ ସତ କହିଦେବା ଉଚିତ, ସେ ଜାଣିବା ଉଚିତ।
ମୋ ସହିତ ସେ ଜେଲରେ ଥିଲା ମୋ ଭୁଲ ପାଇଁ ତାର ସେଥିରେ କିଛି ବି ଭୁଲ ନାହିଁ ମୁଁ ଆଜି ତୁମକୁ ସବୁ ସତ କହିବି କରିଥିଲି କେବଳ ମୋ ପୁଅକୁ ଆଉ ମୋ ପରିବାରକୁ ନିଶାଙ୍କ ହାତରୁ ରକ୍ଷା କରିବା ପାଇଁ ତମେ ମୋତେ ବିଶ୍ୱାସ କର ସ୍ତୁତି ମୁଁ ଯାହା କଲି ସେଥିରେ ତମର କିଛି ବି ଦୋଷ ନାହିଁ ସବୁ ଦୋଷ ହେଉଛି ମୋର ଆଉ ସେମିତି କରିବା ଛଡ଼ା ମୋ ପାଖରେ କିଛି ବି ଉପାୟ ନଥିଲା।